কয়েকদিন আগে সুখবর এসেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রেলের স্কুল বন্ধ হবে না। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন, তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করার পর রেলমন্ত্রী উদ্যোগ নিয়ে স্কুল যাতে বন্ধ না হয় তার ব্যবস্থা করেছিলেন। এরপরই আসানসোল ইস্টার্ন রেলওয়ে স্কুলে বৃহস্পতিবার আজাদী কে মহোৎসব শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা, আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ রেলকর্মীরা। এদিন বিধায়ক জানান, তিনি রেলমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যাতে স্কুলটা বন্ধ না হয়, তিনি তার কথা রেখেছেন। এর জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান অগ্নিমিত্রা পাল। খুবই ভালো লাগছে এবং আরও ভালো লাগছে যে আজকে মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি আমার কথা রেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা রেখেছেন। আসলে আমিও তো এখান থেকেই বড় হয়ে ওঠা, জন্ম এই তিনটে স্কুলকে ছোটোবেলা থেকে দেখে এসেছি। এই স্কুলগুলোতে আমার বন্ধুরা পড়তো, আর সেই স্কুল বন্ধ হয়ে যাবে এটা মানে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। কিন্তু সবটাই ওনাদের ওপর ছিল, ওনারা মেনেছেন, আমার সম্মান রেখেছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আজকে এসেছি এখানে আজাদী কে অমৃত মহোৎসবের। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর সেলিব্রেশন হচ্ছে, এবং সেই সেলিব্রেশনেরই একটি অনুষ্ঠান আজকে হলো, যেখানে টপিক ছিল যে পেট্রিয়টিজম আমাদের স্কুলের বাচ্চারা, ছোটো বাচ্চারা, তারা কীভাবে পেট্রিয়টিজম দেখাবে। দেশের জন্য প্রাণ দেওয়াটাই কি পেট্রিয়টিজম, নাকি অন্য কিছুকেও পেট্রিয়টিজম বলে। এবং এই সব নিয়ে স্পিচ দেওয়া, স্পিচ লেখা, পোস্টার বানানো, বিভিন্ন কম্পিটিশন হয়েছিল। আজকে তার অ্যাওয়ার্ড ফাংশন হলো, আমি এবং অনারেবল ডিআরএম স্যার ছিলেন। খুবই ভালো লাগলো, স্কুলের সেই ছোটোবেলাকার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। বাট এমএলএ হয়ে এটুকু করতে পেরেছি আমার বিধানসভা, আমার জেলার জন্য, তার জন্য আরও ভালো লাগছে। ডিআরএম জানান, রেলের স্কুলগুলিকে আগামী দিনে মডেল স্কুল হিসেবে তৈরি করা হবে এবং সমস্ত সুযোগ সুবিধা অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যা যা সুবিধা আছে সব সুবিধাই পাওয়া যাবে। এসি স্কুল কো মডেল স্কুল কি তরহ ডেভেলপ কিয়া জানা হ্যায় অর জেসে নির্দেশ আয়ে হ্যায় রেলওয়ে বোর্ড দ্বারা মাননীয় মন্ত্রী জি কে অ্যাপ্রুভাল সে কি জিন জিন স্কুলো মে ছাত্রো কি সংখ্যা সাফিসিয়েন্ট হ্যায় तो उन सबको मॉडल स्कूल की तरह जो सेंट्रल बोर्ड ऑफ सेकेंडरी एजुकेशन की गाइडलाइन है उसके हिसाब से सारी फैसिलिटीज़ बना के और स्कूल को आगे बढ़ाना है। स्मार्ट क्लासेस, हाँ, मतलब हर चीज़ जो फ्यूचर में जैसे डेवलपमेंट्स होंगे, जैसे मैंने बोला कि समय के साथ सारी चीज़ें आएंगी, स्मार्ट क्लासेस भी आएंगे, सारे लेबोरेटरी सब अपग्रेड होंगे, प्लेस ग्राउंड्स वगैरह में भी जो फैसिलिटी चाहिए, डिफरेंट एक्स्ट्रा करिकुलर एक्टिविटी, उन सब में भी इनपुट दिया जाएगा। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।